আমার সাথে সেই ঝগড়া যে এটা তো তুমি বললে হবে না, তোমার বয়স কত, তুমি বুঝো মেয়েরা কেন, আমি একটা বয়স কমিয়ে আমি কেন প্যান্টের পিছনে পকেটে ই রাখবো, তুমি এটা বুঝতেছো না, ঠিক আছে, রেহানা এটা করবে না। আমার আমি জানি না, মানে আমি আসলেই মানে আমার যদি সুযোগ থাকতো আমি সাদকে একটা অ্যাওয়ার্ড দিতাম যে আমার মতো একটা এইরকম মানে অদ্ভুত এবং মানে পাজি এবং ইরিটেটিং অ্যাক্টরের সাথে সে কীভাবে ডিল করে, কারণ আমার কাছে মনে হয় যে আমি অনেক পরিশ্রমী, আমি অনেক ডেডিকেটেড, বাট আমার মধ্যে ওই জিনিসটা কখনো এখনো পর্যন্ত কাজ করে না যে আমার আগের যা প্রাপ্তি বা অপ্রাপ্তি সেগুলোর ব্যাগেজটা আমার কাঁধে থাকবে। সো আমি একদম শূন্য থেকে শুরু করতে পারি। আর মূর্খতা আর বুদ্ধিমত্তার মাঝে খুবই একটা মানে খুবই থিন একটা লাইন আছে। অনেক সময় আপনার কাছে মনে হবে যে আপনি অনেক বুদ্ধিমানের মতো কথা বলছেন, কিন্তু ওইটা আসলে মূর্খতা। সো ওইটা পার্থক্য বোঝাটা খুব ডিফিকাল্ট। তো আমি তখন মূর্খ ছিলাম, সো আমি মনে করতাম যে ও আমাকে যা বলতেছে ও একদম না বুঝে বলতেছে। বিফোর ফাইভ ইয়ার্স আমরা বিভিন্ন রকম নাটকে দেখতাম, প্রতিদিন শ্যুট করতে দেখতাম, সেখানেও নাটকে যেই টাইপের কাস্টিং দেখতাম, ঠিক আছে, ইন অ্যাভারেজ একজন নায়িকা যা করে সেটাই বাঁধন করত। এবং নাটকের প্রতি খুব বেশি হলে পাঁচটা নাটক ওই সময় সারা মাসে খুব বেশি আলাদাভাবে যে আলাদা করে রাখবো পাওয়া যেত না। সেই বাঁধন কীভাবে এত র্যাডিক্যাল চেঞ্জ, সে একই বাঁধন একই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে? এই চেঞ্জের অঙ্কটা প্রথম হচ্ছে ভাইয়া যে আমি নিজেকে এখন আসলে মানুষ হিসেবে ভাবতে শিখেছি। সো মানুষ হিসেবে যখন আমি ভাবতে শিখেছি, না আমি আগে জানতাম আমি একজন নারী, সো সমাজের তথাকথিত আদর্শ নারীটা, সো আদর্শ নারীরা অনেক কিছু করতে পারে না, নিজের নিজেকে এক্সপ্রেস করতে পারে না, অনেক কিছু বলতে পারে না। সো ওই বাধাটা আমার অ্যাক্টিংয়েও অনেক পড়তো। সো ওইটা আবিষ্কার করতে শুরু করেছিলাম, কিন্তু রেহানা মানে ওই জার্নিটা বেসিক্যালি আমাকে একজন অ্যাক্টর হিসেবে এবং একজন হিউম্যান বিইং হিসেবে আসলে নতুন করে জন্ম দিয়েছে। সো এটা আসলে রেহানা এবং ওই জার্নিটা এবং সাদ আব্দুল মোহাম্মদ সাদ যে আসলে এই ম্যাজিকটা করেছে যে ওকে ওই চকি মেকআপের পিছনে সে রেহানাকে দেখতে পেয়েছিল, ওই এভারেজ অ্যাক্টিং করা মেয়েটার মেয়েটাকে দিয়ে সে রেহানা করাতে পারবে সেই কনফিডেন্স তার ছিল, আর এবং সে ওই জায়গাটায় আমাকে নিয়ে যেতে পেরেছে যেখানে আমি নিজেকে বিশ্বাস করা শুরু করেছি যে ওকে আমি যদি চেষ্টা করি আমি পারবো। সো তারপরে যেটা হয়েছে যে আমি যাদের সাথে কাজ করেছি তারা আসলে খুব ভালো ডিরেক্টর। সো তারা আমি আমি সাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ও হচ্ছে আমার ইনস্টিটিউশনের মতো। সো ওর ওর একটা কথা সবসময় বলতো যে অ্যাক্টিং ভুলে যাও। সো আমি যখনই যার সাথে কাজ শুরু করি আমি এটা এই ব্যাগেজটা পিছনে নিয়ে কাজটা শুরু করি না যে আমি রেহানা করে আসছি, আমি মুস্কান করে আসছি, আমি সুলতানা করে আসছি, আমি একদম জিরো থেকে শুরু করি, আমি একদম জিরো থেকে শুরু করি। এবং আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো ওয়ার্ক করে, কারণ আমি রেহানা পরবর্তী যে কয়টা কাজ করেছি এবং যেখানেই আমি করেছি যাদের সাথে কাজ করেছি তাদেরকে আপনি ইন্টারভিউ করে দেখতে পারেন, সবাই এই কথাটা আপনাকে অ্যাটলিস্ট বলবে যে বাঁধন ওই জায়গাটায় খুব মানে সৎ। কারণ আমার কাছে মনে হয় যে আমি অনেক পরিশ্রমী, আমি অনেক ডেডিকেটেড, বাট আমার মধ্যে ওই জিনিসটা কখনো এখনো পর্যন্ত কাজ করে না যে আমার আগের যা প্রাপ্তি বা অপ্রাপ্তি সেগুলোর ব্যাগেজটা আমার কাঁধে থাকবে। সো আমি একদম শূন্য থেকে শুরু করতে পারি আর নিজেকে এক্সপ্রেস করতে পারি, তো আমার মনে হয় যে ওইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমার নিজের ব্যক্তি বাঁধন থেকে চরিত্রকে আলাদা করার জন্য আমার চরিত্রকে আসলে বোঝার চেষ্টা করতে হবে, না চরিত্রকে জাস্টিফাই করতে হবে। ডিফারেন্টটা কি, ধরেন এখন আমি আমি এটা সাদের থেকে কেন শিখেছি আমি বলি, আমার এখনও মনে আছে মানে আমার আমি জানি না মানে আমি আসলেই মানে আমার যদি সুযোগ থাকতো আমি সাদকে একটা অ্যাওয়ার্ড দিতাম যে আমার মতো একটা এইরকম মানে অদ্ভুত এবং মানে পাজি এবং ইরিটেটিং অ্যাক্টরের সাথে সে কীভাবে ডিল করেছে।
সো তখন হচ্ছে আমি তো আর এইরকম মেন্টাল স্টেটে ছিলাম না যে এরকম সুন্দর সুন্দর বড় বড় কথা বলতাম না তখন হচ্ছে সাদ বলছে যে এরকম ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে তোমার মানে হ্যাঁ সাদ বলছে যে এরকম তুমি মোবাইলটা প্যান্টের পিছন পিছনে পকেটে রাখবা তো আমার সাথে সেই ঝগড়া যে এটা তো তুমি বললে হবে না তোমার বয়স কত তুমি বুঝো মেয়েরা কেন আমি একটা বয়স্ক মেয়ে আমি কেন প্যান্টের পিছনে পকেটে ই রাখবো তুমি এটা বুঝতেছো না ঠিক আছে রেহানা এটা করবে না তারপরে মানে লাস্ট সিনটাও এটা রেহানা করবে না তারপরে অনেক কিছু আমি আমি ওর সাথে শুধু শুধু ঝগড়া করতাম ডিরেক্টরের সাথে যে ও যেভাবে একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করছে কারণ আমি তো আমি ক্যারেক্টারটাকে ক্যারেক্টার হিসেবে দেখছি না আমি আসলে দেখছিলাম তখন যে বাঁধন হিসেবে যাচ্ছে না বাঁধনের সাথে তো এটার একটু মানে এটা তো মানুষ বলবে যে হ্যাঁ এটা করে ফেললো এটা করে ফেললো কারণ এই জায়গার ভয়টা তো আমাদেরকে নিয়ে বড় হতে হয় এই সমাজের প্রেশার পরিবারের প্রেশার যে আমি যখন একটা ক্যারেক্টার করব সেই ক্যারেক্টারের মধ্যেও আমাকে আবার একটা বাইন্ডিংস দিয়ে দেওয়া হয় যে তুমি এইটুকুই করো এর চেয়ে বেশি করো না কিন্তু কারণ সেইটা ধরেন পরিবার তো সমাজ তো দেয়ই আবার কো অ্যাক্টাররাও দেয় আমার এখনও মনে আছে খুব ভীষণ মানে পরিচিত একজন আমার কো অ্যাক্টর একবার আমি একটা সিন করছিলাম তো ডিরেক্টর খুব খুশি হয়েছে যে সিনটা ভালো হচ্ছে তো উনি আমাকে এসে বলছে যে শোনো ডিরেক্টর বললে অনেক কিছু করতে হয় না করতে হয় না সো আমরা তো আসলে এত নানায়ের মধ্যে মানে আসলে আমরা জীবনে কি করব সেটাই তো বুঝতে বুঝতে জীবন শেষ আর কি মারাই যাওয়ার টাইম হয়ে যায় সো ওই টাইমটা হওয়ার আগে মারা যাওয়ার আগেই ধরেন আমি রেহানার থ্রুতে বুঝে গেছি যে ক্যারেক্টারকে জাজ করার সুযোগ আমার নাই আমি যখন একটা ক্যারেক্টার প্লে করব তখন আমাকে ওই ক্যারেক্টারকে ওর ব্যাপারে আমার এমপ্যাথি হইতে হবে ওকে আমার বুঝতে হবে ওর মানসিক গঠন ওর সামাজিক অবস্থান ওর আর্থিক অবস্থা ইভেন ও কী ধরনের মানুষ সেটাও মানে সেটা না বুঝে আমরা কি হয় আমরা চিন্তা করি যে না এই ক্যারেক্টারটা কি আচ্ছা খারাপ হইলে একদম খারাপ হবে বা ভালো হইলে একদম ভালো হবে আর মেয়েরা তো ধরেন আরও অনেক কিছু চিন্তা করে ক্যারেক্টার করতে হয় কারণ সেটার সাথে আবার মা বাসার মানুষ কি বলবে বা ফ্রেন্ডরা কি বলবে দর্শক কি বলবে এই যে কি বলবে এই চিন্তা করে তো ধরেন জীবনের অর্ধেক শেষ তো ওই অর্ধেক শেষ না করার যে প্র্যাকটিসটা এইটা আমি সাদের থেকে শিখেছি কারণ আমি কিন্তু প্রচুর এরকম করেছি যে মানে ওর এবং আমি ওকে যেসব কথা বলেছি মানে ও কিভাবে হজম করেছে আমি জানি না মানে প্রচুর ঝগড়া হয়েছে তোমার মানে ঝগড়া মানে কি আমি ওকে ট্রিট করতাম যে তুমি তো কিছু বুঝতেছই না সো মানে ব্যাপারটা হচ্ছে মানে একটা জিনিস আমি বলি ভাইয়া মূর্খতা আর বুদ্ধিমত্তার মাঝে খুবই একটা মানে খুবই থিন একটা লাইন আছে অনেক সময় আপনার কাছে মনে হবে যে আপনি অনেক বুদ্ধিমানের মতো কথা বলছেন কিন্তু ওইটা আসলে মূর্খতা সো ওইটা পার্থক্য বোঝাটা খুব ডিফিকাল্ট তো আমি তখন মূর্খ ছিলাম সো আমি মনে করতাম যে ও আমাকে যা বলতেছে ও একদম না বুঝে বলতেছে ও আসলে বুঝতেছেই না ব্যাপারটা হ্যাঁ কারণ আমি যা বুঝতেছি সেটাই ঠিক সো এই জায়গা থেকে বের হইতে সাদ আমাকে হেল্প করছে সো এখন এখন যেটা হচ্ছে যে আমার ডিরেক্টর যখন আমাকে বলে যে তুমি ওর সাথে হচ্ছে মুস্কান আসলে এরকম করবে তখন আমি মুস্কান কিরকম করবে ওর অবস্থান থেকে ওইটা চিন্তা করি আমি এটা চিন্তা করি না আমি এটা করার পর মুস্কান এটা করার পর বাঁধনকে মানুষ কি বলবে ঠিক আছে সো এটা এটা তো আসলে ওই ভয়টা আসলে বেসিক্যালি তোমার সেই জায়গাটা তৈরি করেছে সাদের সাথে কাজ করা মানে রেহানা ডেফিনেটলি আর আমার লাইফের স্ট্রাগল এন্ড অভিজ্ঞতা তো অবশ্যই অভিজ্ঞতা এবার একটা ব্যাপার আমার নিজের অভিজ্ঞতা বলি ধরো আমি তোমার আগের শোর পরে মিনিমাম 10 থেকে 15 জন ডিরেক্টর এই সিটে এসে আমরা আলাপ করেছি বিভিন্ন চলচ্চিত্র নিয়ে তখন আমি স্পেসিফিকভাবে তোমার নাম ধরেই বলেছি যে বাঁধনকে কেন কাস্ট করা হয় না বাঁধন এখন একটা ইন্টারন্যাশনাল পরিচিতি তৈরি হয়েছে ওর অভিনয়ের জায়গায় পরিপক্কতা তৈরি হয়েছে কিন্তু ফিমেল প্রোটাগনিস্ট তো হয় না কিংবা ওকে নিয়ে যে আলাদাভাবে এই যে ভাবা এই ভাবাটা কেন তো এটা তখন নানানভাবে বলছে যে আমাদের প্রোডিউসার আউটকাম হয় না ব্লকবাস্টারের জায়গায় ইত্যাদি ইত্যাদি নানান বাহানা তো বেসিক ভয়টা কি আমাদের আমাদের নির্মাতার সংকট আছে মানে তোমাকে নিয়ে ভাববার বাংলাদেশ কয়জন চলচ্চিত্রকার সাথে তোমার সিটিং হয়েছে বা এই ভয়টা কেন মানে তুমি একদম ফিমেল প্রোডাকশন ছাড়া ছবি করবা না না তোমার সাথে কাজ করতে ভয় নাকি তুমি একদম আপস্টার লেভেলে চলে গেছো এখন যদি আমার অনেকের সাথে কথা হয়েছে কিন্তু আমি
এটা পছন্দ করি না যে আমি এটা বলতে থাকবো যে আসলে আমি অনেক স্ক্রিপ্ট পেয়েছি, আমি করতে চাই না, রিফিউজ করে। সো আমি, আমার কাছে মনে হয় যে আমি অনেক হোপফুল এই জন্য যে আমি অনেক নতুন নতুন চরিত্র করার, মানে আমি দেখেছি যে চরিত্র, নতুন চরিত্র নিয়ে ডিরেক্টর আমার কাছে আসছে। তবে এটা অবশ্যই একটা অত্যন্ত সত্যি কথা যে বাংলাদেশে ফিমেল প্রোটাগনিস্টের কাজ ওই অর্থে মানুষ দেখতে চায় না, এবং সেটা যদি হয় তাহলে আবার গ্রে শেডের হওয়া যাবে না। সো সবসময় খুবই একটা আদর্শ নারী, না হলে ডাইনি হইতে হবে, হালকা হালকা না, ভালোই, ডাইনি তো পুরো ভালো মতোই হতে হবে। সো ওই গ্রে শেডের একটা মেয়ে, মানে রেহানাকে কাঞ্জ ঘুরে না আসলে মানুষ কী করতো? আমি, আমাকে যখন ফেস্টিভ্যালগুলোতে জিজ্ঞেস করেছে যে তোমার দেশে দর্শকের এই ব্যাপারে রিয়াকশান কী, তো আমি বললাম যে আমার দর্শক শ্রেণী আলাদা। সো তাদের কথা আমি বলছি না, বাট অনেকেই রেহানাকে কিন্তু হজম করতে পারে নাই, বিকজ ওদের মনে হচ্ছে মেয়েটা এত রাগি কেন। তো একটা মানুষ রাগি হইতে পারে না, একটা মানুষ তো রাগি হইতেই পারে, সো ও কেন সবসময় রেগে থাকবে? তো ও কেন রেগে থাকবে এটা ডিরেক্টর জানে, ও স্ক্রিপ্টেই ওভাবে লিখছে। হ্যাঁ, সো এই যে মানুষের চিন্তা ভাবনা, এগুলোর তো পরিবর্তন করাটা ডিফিকাল্ট। আর যারা আসলে টাকাটা লগ্নি করেন তাদেরও সামাজিক পরিবর্তনের চিন্তাটা কতটুকু আছে সেটা নিয়ে আমার কিছুটা হলো দ্বিধা আছে, কারণ ওই জায়গাটা রিস্ক নিতে হবে। কারণ যারা পৃষ্ঠপোষক তারা যদি রিস্ক না নেন তাহলে একটা ডিরেক্টর যতই প্ল্যান করুক আর যতই যাই করুক সেটা এক্সিকিউট কিভাবে করবে সে? কারণ আলটিমেটলি সে তো আর টাকাটা দিয়ে এটা বানাতে পারছে না। তো তার যে টাকাটা দিচ্ছে সে আসলে, এখানে আমাদের এখানে ওই চলটা নাই, বাট আপনি দেশের, আমাদের দেশের বাইরে আপনি বিশ্বের যে কোনো জায়গায় দেখবেন যে প্রডিউসাররা আসলে খুব বেশি, কিন্তু মানে সবচাইতে বেশি শিক্ষিত এবং তারা সবচেয়ে বেশি বোঝে ফিল্মটাকে। হ্যাঁ, সেটা তাদের প্রগতিশীল আর কি, মানে হ্যাঁ, মানে ওই জায়গাটা তাদের থাকতে হবে। কারণ আপনি ওইটা যদি না থাকে তাহলে আসলে এটা একেবারেই বিজনেস। কারণ হচ্ছে আপনি শুধু টাকা বানানোর জন্যই একটা প্রোডাক্ট সেল করছেন এবং সেটা হিট হচ্ছে এবং সেটা টাকা আপনি বাসায় নিয়ে যাচ্ছেন, খুশি হচ্ছেন যে দর্শক আসছে, টাকা আসছে, আমি খুশি। কিন্তু যখনই আপনি বলবেন, আপনি, আমি রিসেন্ট সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক ওনাদের ছবিগুলা আমি তো অনেক আগে দেখেছি এবং যখন দেখেছি ধরেন সবও দেখি নাই, মাথার উপর দিয়ে সব গেছে, আমার মনে হচ্ছে যে মানে ঘুমায় টুমায় যাবো এরকম আর কি। কারণ আমরা, হ্যাঁ, খুব স্বাভাবিক, ওই ছবি বোঝার জন্য যেই মনন, যেই যেই ম্যাচুরিটি এবং যেই শিক্ষা থাকা দরকার সেটা আমার ছিল না তখন। এবং সেটা কয়জন মানুষের আছে, হ্যাঁ, এবং সেটা কয়জন মানুষের আছে আমি জানি না, ঠিক আছে। সো যখন আমি এটা আবার দেখা শুরু করলাম আমি জাস্ট, আমি মুগ্ধ হয়ে গেলাম যে মানে এত বছর আগে ওনারা কি পরিমাণে প্রোগ্রেসিভ ছিলেন, ওনারা কি করে গেছেন এই সমাজ পরিবর্তনের জন্য, কিভাবে ওনাদের এত ছোট ছোট অনুভূতিগুলোকে ওনারা এত মানে এত ছোট একটা জিনিসের মধ্যে পুরো ওই সময়কার মানে আপনার সিচুয়েশন, রাজনৈতিক, মানে সামাজিক সব কিছু, পারিবারিক পুরো সিচুয়েশনটাকে বোঝানোর, বোঝাতে পেরেছে আমাকে, আমি ফিল করেছি ওই সময়টাকে। সো ওই চিন্তাটা আসলে কয়জনের আছে? আমাদের বেশিরভাগ মানুষের চিন্তা আসলে খুব বেশি বাণিজ্যিক, সো বাণিজ্যটা বেশি হচ্ছে। শুধু বাণিজ্যিক না, তুমি যেটা বললা যে নারীরা ঠিক ওই টাইপের হইতে হবে, এবং সেটা নিয়ে আমি, আমি না না, বাণিজ্যিকের সাথে এটা রিলেটেড। ধরেন আপনার, আপনি যখনই একটা এই ধরনের ক্যারেক্টার প্লে করবে কোনো মেয়ে, সেই কাজটা তো আসলে কেউ দেখবে না। তো এখন যখন দেখবে না, সেই কাজটা করে তার লাভ কি হবে? হ্যাঁ, তো এখন যখন সে লাভের চিন্তাটা কম করবে, সে যখন এই চিন্তাটা করবে, মানে টাকার লাভের চিন্তা কম করে সে যখন সমাজ, দেশের লাভের চিন্তা বেশি করবে, তখন আসলে এটা ওয়ার্ক করবে। অবশ্যই, মানে সেজন্য আমি একটু রিলেট করে বলি যে আমি যেমন খুব একটা স্টেটমেন্টও দিয়েছিলাম, লিখেছিলাম যে যেমন অতি সম্প্রতি দুটো সফল ছবির নাম হচ্ছে পরাণ এবং সুড়ঙ্গ, এবং রায়হান রফির এটা আমি স্পেসিফিকভাবে লিখেছিলাম যে দুটোতেই ফিল্মে মানে নারী চরিত্রকে যেভাবে অবদমন করা হয়েছে এবং মেরে ফেলা হয়েছে তাকে, মানে কোনোভাবেই মানে আক্রোশ তৈরি করা হয়েছে, এই আক্রোশ যদি থার্ড ফিল্মে তুমি করো তাহলে প্রথম যে প্রতিবাদ করবে তার নাম আমি। এটা যদি সিরিজ তুমি করতে থাকো তাহলে তুমি বোঝা যাবে তোমার মানসিক গঠনটাই বোধ হয় এরকম। তো এই জায়গায় তো এগুলো হিট হচ্ছে, হিট হওয়ার পরে যেটা হয় যে প্রভাব বিস্তার করে যে আচ্ছা এই টাইপের ছবি বোধ হয় হিট হয় তার মানে আমিও
নতুন কেউ যদি বানাতে থাকে তো আমিও বোধ হয় এই পথেই চলবো। তো তোমার কাছে এই বিষয়ে এই বিষয়গুলো খুব খটকা লাগে না? আমার অনেক হতাশ লাগে। আমি ধরেন যতটুকু ওই যে একটা ই ছিল না পাটিগণিত একটা বানর অঙ্কটা ওই রকম আর কি, যে যদি ধরেন দুই হাত উঠি তখন মনে হয় যে পাঁচ হাত নিচে নেমে যাচ্ছি এরকম লাগে, ডেফিনেটলি অনেক সাফোকেটিং লাগে। কিন্তু আমি আশার আলো দেখতে পাই, কারণ আমার কাছে মনে হয় যে এরকম অনেক প্রগ্রেসিভ চিন্তার মানুষ এখন আছে যারা আসলে চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটা একদমই যারা পৃষ্ঠপোষক তাদের কাছ থেকে আসতে হবে, কারণ এখানে টাকা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। অবশ্যই। তো এবার যাই তোমার ধরো ব্যক্তিগত যে ক্যারিয়ার গ্রাফ, আমরা দেখছি যে রেহানা মরিয়মনুর এটা হিট হওয়ার পর তুমি চলে গেলা সৃজিতের ছবিতে টলিউড, এরপরে বলিউডে, তো এরপরে ইরানি মুভি, তারপরে আমেরিকান মুভি, মানে সিঁড়ি তো ওইদিক যাচ্ছে, আমরা তো হারাই ফেলছি। হয় না না এরকম না ভাই, আপনারা তো তখন কানজে থেকে যখন আসছি তখনও বলছেন যে ফোনই ধরবা না, তারপর দেখলাম না বাদন তো আমার ফোন ধরছে। শুধু আপনার ফোন না, আমাকে ওই দিন একটা অনলাইন থেকে ও বলতেছে যে আপু আপনি এখনো আমাকে মনে রাখছেন, তো আমি বললাম যে দেখো এখন হয়তো আমাকে অনেক বড় বড় জার্নালিস্টরা ফোন করছেন ইন্ডিয়া থেকে, যারা আমার ইন্টারভিউ করছেন এখানেও, যারা আসলে খুবই মানে জানেন, আমি বলবো যে যারা সিনিয়র তারা আমার সাথে কথা বলছেন, তারা আমার ইন্টারভিউ করছেন। কিন্তু যখন আমি আসলে খুব বিপদগ্রস্ত ছিলাম ওই সময়টায় যারা আমার পাশে ছিল আমি একটা মানুষকেও ভুলি নাই, এবং আমি কখনো এরকম হয় না যে আমি ওদের ফোন ধরি নাই, আমি যদি ফোন নাও ধরি আমি আবার কল ব্যাক করি। মানে আমার কাছে মনে হয় যে আমি এই এতটুকু কৃতজ্ঞতা বোধ যদি আমার না থাকে আমি মানুষই থাকবো না।